হ্যালো ভিউয়ার্স, আমি সুজয়। তোমরা দেখছো ব্লগস উইথ সুজয়। তো অনেকদিন হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আসছে না, কারণ পরীক্ষা চলছিল। তো এখন থেকে ডেলি ভিডিও করার চেষ্টা করব। আর এখন যে পরীক্ষা শেষ তা কিন্তু নয়, পরীক্ষা বাকি আছে, তো এখন দেরি আছে। তো ভাবলাম চলো একটা ভিডিও বানানো যাক। তো আজকে যাব নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্রের বাড়িতে। তো তোমাদের আজকে সেখানে কিছু ফুটেজ দেখাবো, জানি না কতটা ভিডিও ভেতরে গিয়ে করতে পারবো, তো যতটা সম্ভব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর হ্যাঁ, যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখন চলে এসেছি ঋষি বঙ্কিমচন্দ্রের বাড়ির সামনে, মানে গবেষণা কেন্দ্রের সামনে। তো ওখান থেকে এখন টিকিট কাটতে হবে। এখন টিকিটটা কাটছে আমার বন্ধুরা, তো টিকিটটা কাটবো, তারপরে ভেতরে যাব। টিকিট কাটা হয়ে গেছে, টিকিট মূল্য মাত্র 5 টাকা। এখন আমরা যাচ্ছি বঙ্কিমচন্দ্রের জন্মস্থান দেখতে। জায়গাটি খুবই সুন্দর, নীলিমিলি পরিবেশ, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা চাইলে এখানে একবার এসে ঘুরে যেতে পারো। জায়গাটার নাম হচ্ছে নৈহাটি কাঁঠালতলা। স্টেশনের থেকে খুব বেশি একটা দূরে নয়। তো এই জায়গাটা হলো বঙ্কিমচন্দ্রের জন্মস্থান। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি যা যা লেখা আছে এখানে। জায়গাটা খুবই ভালো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এবং এখানে আরও অনেক কিছু দেখার আছে। এখন যেখানে দাঁড়িয়ে যাচ্ছি এটা হচ্ছে ঋষি বঙ্কিমচন্দ্রের জন্মস্থান। তো এখানে টিকিট কেটে ঢুকতে হয়েছে, 5 টাকা টিকিট। কিন্তু যেখানে টিকিটটা কেটেছি ওখানে ভিডিও করা যাবে না, তার কারণ ওদের এখানে ভিডিও করা বারণ আছে। এখানেও সব জায়গায় ভিডিও করা যাবে না, কিছু কিছু জায়গায় ভিডিও করতে পারি। তো এখন সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছি বঙ্কিমচন্দ্রের শয়ন কক্ষ দেখবার জন্যে। এখন তোমরা যেই ছবিটি দেখতে পাচ্ছ ওনার নাম হচ্ছে সজীবচন্দ্র চট্টোপাধ্যায়। এই বঙ্কিমচন্দ্রের কাঁঠালতলার বাড়িতে আসলে তোমরা দেখতে পারবে ওনার ব্যবহার করা গায়ের শাল, ওনার ভ্রাতাদের দাবা খেলার গুটি, এরকম নানা কিছু। জায়গাটা খুবই সুন্দর, একবার এসে ঘুরে যেও, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো এখানে সব জায়গার ভিডিও করার নিয়ম নেই, তো আমি একবার জিজ্ঞাসা করে নেব যে কোথায় কোথায় ভিডিও করতে পারবো। আচ্ছা বলছি, মানে কোথায় ছবি তোলা বারণ আছে? এখানে ছবি তোলা বারণ আছে, মানে বারো তোলা যেতে পারে জায়গাটা। তো এখন দেখলাম বঙ্কিমচন্দ্রের শয়ন কক্ষ। তো এখানে আরও জায়গা আছে, আমরা সেখানেই যাচ্ছি, চলো। আচ্ছা, সদর মহল। আচ্ছা, এটা ছিল কি? ঠাকুর দালান, ঠাকুর দালান। আচ্ছা, এখন তোমরা যেই ভিডিওটা দেখতে পাচ্ছ এই জায়গাটার নাম হচ্ছে ঠাকুর দালান। দেখতে পাচ্ছ এখানে কিছু ভাঙা বাড়ি দেখতে পাচ্ছ তোমরা ছবির মাধ্যমে। তো এই বাড়িটি এরমভাবে ভেঙে যায়, তার ফল এখানে আবার রিপেয়ারিং করা হয়। দেখতে পাচ্ছ জায়গাটা, এখন এখানে অনেক পর্যটকেরা আসে ঘুরতে। তোমরা একবার এসো, আশা করি খুব ভালো লাগবে। তো এখন আছি এই জায়গাটার নাম হচ্ছে ঠাকুর দালান। তো দেখতে পাচ্ছ জায়গাটা, আর এখানে যে কিছু ছবিগুলো রয়েছে এখানে আগে এই বাড়িগুলো ভেঙে গেছিলো, তো সেটাকে রিপেয়ারিং করে এখন এরকমভাবে আবার তৈরি করা হয়। Hey!
তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। এই জায়গাটার নাম হচ্ছে নৈহাটি কাঁঠালতলা, তোমরা আসলে একবার ঘুরে যেতেই পারো, জায়গাটা খুবই ভালো। তো এখানে 5টার মধ্যে বন্ধ হয়ে যায়, তার আগে আসার চেষ্টা করো। তো কেমন লাগলো কমেন্টে জানিও, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। চলো আবার দেখা হয় পরে কোনো নতুন ভিডিওতে, সবাই ভালো থাকো, টাটা।